হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্টার জলসায় অনুষ্ঠিত ধুলোকোনা ধারাবাহিকের লালন মানে ইন্দ্রাশিস রয় এর লাইফস্টাইল সম্পর্কে। যারা লালন মানে ইন্দ্রাশিস রয় সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান, তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি ধুলোকোনা ধারাবাহিকের ভক্ত হয়ে থাকেন, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। চলুন শুরু করা যাক। লালন এর আসল নাম ইন্দ্রাশিস রয়, ডাক নাম ইন্দ্রাশিস, এবং তিনি জন্মগ্রহণ করেন 15 নভেম্বর 1986 সালে। সেই হিসাবে 2022 সালে ওনার বর্তমান বয়স 37 বছর। ওনার জন্মস্থানের কথা বলতে গেলে তিনি কলকাতা জেলায় জন্মগ্রহণ করেন এবং তিনি এখন কলকাতাতেই বসবাস করেন। ওনার শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে তিনি কলকাতার আশুতোষ কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। ইন্দ্রাশিস রয় এর কেরিয়ারের কথা বলতে গেলে উনি ওনার অভিনয় জীবন শুরু করেন 2009 সালে আকাশ বাংলায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ধারাবাহিকের মাধ্যমে, যেখানে তিনি একজন ফুটবলারের চরিত্রে অভিনয় করেছেন। এই ধারাবাহিকে আরও ছিলেন মিমি চক্রবর্তী, অনিন্দম চ্যাটার্জি। তারপরে তিনি 2010 সালে গানের উপারে ধারাবাহিকে অভিনয় করেন। এরপরে তিনি টানা অনেকগুলো সিনেমাতে কাজ করেছেন, যেমন জমের রাজা দিলবরণ, দুর্গা সহায়, ক্রিসকাস, গোলান্দাজ। আচ্ছা, আপনি ইন্দ্রাশিস রয়কে কোন সিরিয়ালের মাধ্যমে প্রথম চিনতে পেরেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। তিনি অভিনয়ের পাশাপাশি টানা 4 বছর 2012 সাল থেকে 2016 সাল পর্যন্ত রয়্যাল বেঙ্গল টাইগার টিমে অলরাউন্ডার ক্রিকেটার ছিলেন। তিনি পেশায় একজন অভিনেতা এবং ক্রিকেটার। ওনার ধর্ম হিন্দু ধর্ম, জাতীয়তা ভারতীয়, প্রিয় রং লাল এবং হলুদ। ওনার শখের কথা বলতে গেলে তিনি অভিনয় করতে ও ক্রিকেট খেলতে খুব ভালোবাসেন। ওনার প্রিয় নায়ক হলো ঋত্বিক রোশন আর প্রিয় নায়িকা হলো শ্রদ্ধা কাপুর। ওনার প্রিয় খাবার হচ্ছে ডাল ভাত। এখন আমরা জানবো ইন্দ্রাশিস রয় এর শারীরিক গঠন সম্পর্কে। ওনার উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি আর ওজন হলো 75 কেজি। গায়ের রং ফর্সা আর চুলের রং কালো এবং চোখের রঙও কালো। ওনার পরিবারের কথা বলতে গেলে ওনার বাবার নাম হচ্ছে দেবাশিস রয় আর মায়ের নাম হচ্ছে কবিতা রয়। তিনি বাস্তব জীবনে বিবাহিত। তিনি 2021 সালে 16 জানুয়ারি সৌরভী তালুকদারকে বিয়ে করেন। ইন্দ্রাশিস রয় এর স্যালারি সম্পর্কে বলতে গেলে তিনি ধুলোকোনা ধারাবাহিকে অভিনয় করার জন্য প্রতি এপিসোডে 25 থেকে 30 হাজার টাকা নিয়ে থাকেন। ওনার মোট সম্পদের পরিমাণ হবে প্রায় 60 লক্ষ টাকার মতো। ইন্দ্রাশিস রয় টিভির পর্দায় যেমন খুব জনপ্রিয়, তেমনভাবে সোশ্যাল মিডিয়াতেও খুব জনপ্রিয়। ওনার ইনস্টাগ্রামে প্রায় 18,000-এর চেয়েও বেশি ফলোয়ার রয়েছে এবং ওনার ফেসবুকে 26,000-এর চেয়েও বেশি ফলোয়ার রয়েছে। বন্ধুগণ, আজকে এখানেই সমাপ্ত। তো ইন্দ্রাশিস রয়কে আপনার কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম আরও লাইফস্টাইল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ধুলোকোনা ধারাবাহিকে আরও যে অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদেরও লাইফস্টাইল ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। ওনাদের সম্পর্কে জানতে চাইলে ধুলোকোনা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। প্লেলিস্ট লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং এন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে।